প্রিয় দর্শক শ্রোতা, আমি ফাহমিনা নবী। আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আপনারা জেনে খুশি হবেন, কারিগরি ওয়ান অ্যালবামটি আনমোল প্রেজেন্স থেকে সবেমাত্র বাজারে এসেছে। আপনাদের গানগুলো শোনবার জন্য একটা সুযোগ করে দিয়েছে আনমোল প্রেজেন্স। ইউটিউবে আনমোল প্রেজেন্স সার্চ দিলেই আপনারা সেই গানগুলোর স্টুডিও ভার্সন ভিডিওটা দেখতে পারবেন, এমনকি জুট বক্সে আপনারা গানগুলো শুনতে পারবেন। আমার নজরুল গীতির যে অ্যালবাম আমার ছুঁয়া ছিল, সেই অ্যালবামের গানগুলো আপনারা শুনতে পারবেন। গানগুলো কেমন হয়েছে? আমার খুব স্বপ্নের একটা অ্যালবাম কারিগরি ওয়ান। কারিগরি ওয়ান অ্যালবামটিতে আমার স্টুডেন্টদের 10 জনের গান আছে, আর পাশাপাশি আমার একটা গান আছে যেখানে নতুন ছেলেমেয়েরা গান করেছে তাদের যে স্বপ্নের জায়গায়। আমি যেটুকু পেরেছি আমি কাজ করবার চেষ্টা করেছি। গানগুলো অনেক ভালো লাগছে, এবং ভালো লাগার বিষয় হলো যে একটা কাজ করতে গিয়ে যখন কিছুটা স্বপ্ন পূরণ হয় তখন কিন্তু অনেক ভালো লাগা, ভালো কাজ করবার আগ্রহ বেড়ে যায়। তেমনি আপনারা যদি সেই গানগুলো শোনেন, দেখেন, আমার মনে হয় যারা গান করেছে তারা উৎসাহ পাবে, এবং ভালো গানের, ভালো বাংলাদেশের বাংলা গানের জয় হোক সেই প্রত্যাশায় সেই জায়গাটাকে স্বপ্নের জায়গায় রেখে আমি কাজগুলো করেছি। এবং আগামীতে আরও ভালো ভালো কিছু গান আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আনমোল প্রেজেন্স থেকে। ইউটিউবে আনমোল প্রেজেন্স সার্চ দিতে দেবেন না কিন্তু। এই গানগুলো সব কাজ করেছে অত্যন্ত সুন্দর করে সজীব দাস, এবং বিভিন্ন গীতিকবি গানগুলো লিখেছে, এবং এর চিত্রায়নের কাজটা করেছে ইমু। সবাই মিলে আমরা কিন্তু একটা দারুণ টিম ওয়ার্ক করেছি। আমি সবসময় টিম ওয়ার্কে বিশ্বাসী, সেই জায়গাটা, সেই বিশ্বাসের জায়গা থেকে আমাদের কাজগুলো। আমি আমার গানের 2 লাইন আপনাদেরকে শোনাচ্ছি, যে গানটার চিত্রায়নের কাজ চলছে, আর বাকিগুলো তো আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন। গানটা একটু শোনাই না, ভালো লাগবে হয়তো। দুঃখের কারণে সে এতটুকু জল রাখলে কেন মেখে, দুঃখের আদলে ভীর অভিমান ঠোঁটেতে মিছে কে।